আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে চিরতা নিয়ে আলোচনা করব, এটা আমার নতুন চ্যানেল, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল বাটনটা ক্লিক করবেন। লাইক দিন, শেয়ার করুন, সবাই যাতে দেখতে পারে। চিরতার বিষয়ে কিছুটা আলোচনা করব আমি এখন। চিরতার পানি সকালে খেলে কী কী উপকারে আসে? চিরতার স্বাদ কিন্তু প্রচুর পরিমাণ তিত, তবে কার্যকর আসন কীভাবে কী করবেন বা কীভাবে কী কার্যকর হয়। রাতে মিলিয়ে রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন গ্লাস এবং চিরতা। তো চিরতা যে ঢেলগুলো আছে এগুলো হচ্ছে হলো আপনার দুই তিনটা নিবে এরকম ছোট ছোট করে, এবং রাতে ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা খাবেন। পানিটা অবশ্যই একটু নীল কালার হবে, একটু তিত হবে, তবে অনেক উপকার আসবে তার চেয়ে, যেমন লিভারের জন্য, তারপর পুরাতন জ্বর ভালো হয়ে যাবে, আরো অনেক কিছু আছে। তো এরকম আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। এরকম পানি হাফ গ্লাস নিয়ে নেবেন এবং পরিষ্কার পানি ও এখানে দুটো ডালে রাতে বেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা খালি পেটে খাবেন। তো উপকারগুলো হচ্ছে পুরাতন জ্বর, লিভারের কোনো প্রবলেম থাকলে সেটা সেরে যায়, এবং হচ্ছে আপনার কৃমির জন্য এবং চর্মরোগের জন্য, এবং চিরতা কিডনিরও অনেক ভালো করে, ভালো রাখে। আসলে ওষুধটা দেখা যাচ্ছে যে আপনার খেলে সেরে যায় তাড়াতাড়ি, আর চিরতাটা একটা ন্যাচারাল ওষুধ, এটা খেতে খেলে একটু সময় লাগবেই, তবে সব কিছুরই চিরতা অনেক উপকার আছে। আর অবশ্যই রাতে এভাবে ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন, অনেক ভালো কাজ করবে। আশা করছি ভালো লাগছে ভিডিওটা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।